আসসালামু আলাইকুম। আপওয়ার্কের প্রথম প্রজেক্টের অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটি জুড়ে থাকছে প্রপোজাল পাঠানো থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত। এই প্রজেক্টটি ছিল ট্রান্সফর্ম সাস অ্যান্ড জেস টু ট্যালোইন সিএসএস অ্যান্ড টাইপস্ক্রিপ্ট। এটা ছিল একটা ইমেজ স্লাইডারের প্রজেক্ট যেটা সাস এবং জেএসএ ডেভেলপ করা হয়েছিল। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সেটাকে ট্যালোইন সিএসএস এবং টাইপস্ক্রিপ্টে কনভার্ট করা। অবশ্যই সে আমাকে ফিগমা ফাইলও প্রোভাইড করেছিল। এই জবে আমি প্রপোজাল পাঠিয়েছিলাম রাত 1টার দিকে। আমি যখন এই জবটাতে প্রপোজাল পাঠাচ্ছিলাম তখন এই জবে প্রপোজালের সংখ্যা ছিল লেস দেন 5। সো এটাই ছিল সুবর্ণ সুযোগ, এটাই ছিল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন যে কারণে আমি এই প্রজেক্টটা জিতেছিলাম। সো এই প্রজেক্টে আমি যে প্রপোজালটা পাঠিয়েছিলাম সেই প্রপোজালটা হচ্ছে এই কভার লেটারটা। এই প্রপোজালটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রথমে আমি তাকে আমার কনফিডেন্ট দেখাইছি। কনফিডেন্ট দেখানোর পরে আমার যে কনফিডেন্ট সেটা যে রিয়েল সেটা প্রুভ করার জন্য আমি একটা পোর্টফোলিও সেন্ড করে দিয়েছি। সো সেই পোর্টফোলিওর লিঙ্কের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট ছিল। দেন সে আমাকে এই কভার লেটার সহ একটা রিপ্লাই দেয়। সেই রিপ্লাইটা ছিল, এটা হচ্ছে 19 এপ্রিল। সে আমাকে রিপ্লাই করে, প্রজেক্টটা ফুস্ট করেছিল 17 এপ্রিল 2023। সে আমাকে রিপ্লাই করে 19 এপ্রিল। রিপ্লাইটা ছিল এরূপ, সে হ্যালো বলে, এর উপরে আমার যে প্রপোজালটা ছিল সেটাও শো করতেছে। সো সে 7:40 রিপ্লাই করে। আমি কী বলবো বুঝতে পারছিলাম না, 10 মিনিট লেট করে ফেলে আমি হাই ডিয়ার জেমস কারউইন বলি। যখন আমি বুঝতে পারছিলাম না কি রিপ্লাই দিব তখন আমি স্যাট জিপিটির সহায়তা নিয়ে আমি এই মেসেজের টেমপ্লেটটা রেডি করে 10 মিনিট পরে সেন্ড করি। সেন্ড করার পরে সে আমাকে আবার রিপ্লাই করে। রিপ্লাই করার সাথে সাথে সে আমাকে একটা ফিগমা ডিজাইনের লিঙ্কও দিয়ে দেয়। সেই ফিগমা ডিজাইনটা ছিল এরূপ। আমি এটা দেখে খুশি হয়ে গেছিলাম কারণ আমি যে লিঙ্কটা প্রোভাইড করেছিলাম তাকে প্রপোজালের সাথে, সেই প্রপোজালেও কিন্তু এই ইমেজ স্লাইডারটাই ছিল। এই ইমেজ স্লাইডারটাকে ডেস্কটপ স্ক্রিনে ডেভেলপ করার পরে এটাকে আবার মোবাইল ফোনের জন্য রেসপন্সিভ করতে হয়েছিল। বাই দ্য ওয়ে, দেন আমি রিপ্লাই করি, আমি আপনার ফাইলটা রিভিউ করেছি। সো আমি কনফিডেন্ট যে ফাইলটা যেভাবে আছে ঠিক সেভাবেই কোডে রূপান্তর করতে পারবো। দেন সে বলে গ্রেট, লেটস স্টার্ট, আমাকে শুরু করতে বলে। আমি এগেইন তাকে গ্রিটিং করি। দেন সে আমাকে একটা অফার সেন্ড করে $5। সেই অফারটা আমি যেভাবে অ্যাকসেপ্ট করেছিলাম, জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এরূপ একটা ইন্টারফেস চলে আসে। দেন অ্যাকসেপ্ট অফার বাটনে ক্লিক করি। দেন একটা মেসেজ লিখি ক্লায়েন্টের জন্য, লিখার পরে এগ্রি টু টার্মস এ টিক মার্ক দিই। দেন অ্যাকসেপ্ট অফার বাটনে ক্লিক করি। দেন একটা মডেল শো করে যেটাতে লেখা ছিল কন্ট্রাক্ট স্টার্টেড, কনগ্রাচুলেশন অন ল্যান্ডিং ইউর ফার্স্ট জব। সিকিউরিটি পারপাসের জন্য আপনারা যখন আপনাদের ফাইনাল যে প্রজেক্টটা, প্রজেক্টের ফাইল বা সোর্স কোড আপনারা যেটা সাবমিট করতে যাবেন সেটা সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট বাটন, এই বাটনে ক্লিক করার মাধ্যমে সাবমিট করবেন। যদি বা আমার প্রজেক্টটা ছোটো ছিল, আমি ততটা ইনসিকিউর ফিল করি নাই, তাই মেসেঞ্জারেই সেন্ড করেছিলাম। সো আমি রেকমেন্ড করব আপনারা ফাইনাল যে ফাইল সেটা আপনারা সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট বাটন তাতে ক্লিক করার মাধ্যমেই সাবমিট করবেন। 20 এপ্রিল সে আমাকে অফারটা পাঠাইছিল। 21 এপ্রিল আমার কিছু কাজ সম্পন্ন হওয়ার পরে আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে সে কাজের ছবি পাঠিয়েছিলাম, আমার এতটুকু সম্পন্ন হয়েছে, আমি খুব দ্রুত এটা কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দিব, সেভাবে আমি মেসেজ পাঠিয়েছিলাম, সে কোনো রিপ্লাই দেয় নাই। এরপর আমি যে প্রজেক্টটা করতেছিলাম সেই প্রজেক্টটা বার্সেলের মধ্যে ডিপ্লয় করার পরে লিঙ্ক জেনারেট করে লিঙ্কটা সেন্ড করেছিলাম যাতে করে সে লাইভ দেখতে পারে আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না। দেন 23 এপ্রিল সে আমার লিঙ্ক হয়তো দেখেছিল, সে আমাকে এই মেসেজটা দেয়। দেওয়ার পরে আমি জাস্ট রিপ্লাই করি। এরপরে ফুললি কমপ্লিট করার পরে আমি তাকে মেসেজ দিই এবং তার আমি যে ডিপ্লয় করেছিলাম যে লিঙ্কটা সেখানে নতুন যে কাজগুলো ছিল সেগুলো কমিট করার পরে আমি এগেইন তাকে সেই লিঙ্কটা শেয়ার করি। দেন সে আমাকে বলে যে আমি যে প্রজেক্টটা করেছি সেটা জিপ ফাইলে রেখে তাকে সেন্ড করার জন্য। সো আমি অনেক রিসার্চ করে দেখলাম আমি যে কোডটা করেছি সেটা সে রিভিউর জন্য খুঁজতেছে, আমি তাকে জিপ করে দিলে আমার সিকিউরিটির কতটা
প্রবলেম হচ্ছে। সো আমি রিচার্জ করে আমি সেন্ড করে দিই, কারণ সে ভেরিফাইড ক্লায়েন্ট ছিল, সেজন্য আমি একটু ট্রাস্টেড ছিলাম তার প্রতি। দেন আমি যখন রিভিউর জন্য জিপ করে ফাইলটা পাঠিয়ে দিই, দেন সে আমাকে 6টার দিকে, আমি 12:35 দিকে তাকে জিপ করে ফাইলটা পাঠিয়েছিলাম, সে আমাকে 6:38 দিকে আমার যে মাইলস্টোনটা ছিল সেটা $5 যে মাইলস্টোনটা ছিল সেটা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভড দা, সো মেসেজটা হচ্ছে অ্যাপ্রুভ দা মাইলস্টোন। সো সে মাইলস্টোনটা অ্যাপ্রুভ করছে, অ্যামাউন্ট পেড, $5 পেমেন্ট করে ফেলছে, আমার অ্যাকাউন্টে চলে আসছে। সো বিও ডিটেলসে গেলে এই পেমেন্টের বিস্তারিত জানা যাবে। সে আমাকে $5 যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল সেটা পেড হয়ে গেছে। সে পরে যাতে আরও মাইলস্টোন দিতে পারে সে ব্যবস্থা সে রেখে দিয়েছে। আমি চাইলে আরও নতুন কন্ট্রাক্টের জন্য প্রপোজাল পাঠাতে পারবো তাকে। দেন আমি তাকে একটা থ্যাঙ্কস মেসেজ পাঠাই। দেন সে আমাকে আরও কাজ পাঠিয়েছিল। বাই দ্য ওয়ে, এদিকে যাব না, আমার ক্লায়েন্টের দেয়া ফিগমা ফাইলগুলো ছিল এগুলা, আর আমার করা কাজ হচ্ছে জাস্ট এটা, এটাই আমি ওই ফিগমা ফাইল থেকে জাস্ট কোডে কনভার্ট করছি। নতুনদের উপকারের উদ্দেশ্যে আমার প্রথম প্রজেক্টটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ফ্রিল্যান্সিং জার্নির জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।